মুফতি সাহেবের তেলাওয়াত শুনছে শুনতে শুনতে নিজেরা হারিয়ে গেছে নিজেদের আকৃতি পর্যন্ত তারা পাল্টিয়ে সর্পের রূপ ধারণ করেছে জিনদের অভ্যাস হচ্ছে ওরা 24 ঘন্টার ভেতরে যে কোনো এক সময় হয় সাপ না বিড়াল এগুলো হাওয়ায় লাগবে ওদের এজন্য রাতের বেলা অনেকে বের হওয়ার পরে কালো বিড়াল যারা দেখেন সবগুলো কালো বিড়াল না ওগুলো দুই একটা জিনও আছে ওগুলো দেখলে আপনি একেবারে সরাসরি যদি দেখেন বলবেন আস্তাগফিরুল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর একটু বেশি পারলে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে নেবেন নয়তো যদি দুষ্ট হয় আপনার একটা ক্ষতি করে দেবে মহাদেব সাহেব নামাজ শেষ করার পরে ঘরের ভেতরে তাকিয়ে দেখলেন দুইটা সাপ খেলা করছে পাশে গিয়ে বললেন তোমরা যদি জিন হও চলে যাও কারণ উনি জানে জিনেরা সর্পের রূপ ধারণ করে একবার দুইবার তিনবার বলার পরে ওরা জায়গায় দাঁড়িয়ে আছে উনি মনে করলেন এটা না সাপ হবে ঘরের থেকে লাঠি এনে পিটিয়ে মেরে ফেললেন জায়গায় এই জিনদের বাবা মা তাদের খবর হয়ে গেছে সন্তান কোথায় অনুসন্ধান করতে করতে এসে মহাদ্দিস সাহেবের ঘরের ভেতরে পেয়েছে মহাদ্দিসকে সহ দুইটা সন্তান মরা নিয়ে গেছে তার নিজেদের দেশে জিনদের লক্ষ লক্ষ জিনেরা আছে এটা তাফসিরে হাক্কা নিতে পাবেন আপনি আমি শিক্ষার জন্য বলছি লক্ষ লক্ষ জিনদের সামনে জিনের পিতা ডাক দিয়ে বললেন মহাদ্দিস সাহেব আপনি আমার দুইটা সন্তানের পিটিয়ে মেরে ফেলেছেন আমি ইচ্ছা করলে কোরআনের নির্দেশ অনুযায়ী আপনাকেও মেরে ফেলতে পারি কারণ কেউ যদি কাউকে হত্যা করে তার তিনটা সুরত আছে এক নম্বরে তাকে মেরে ফেলা লাগবে দুই নম্বরে ওই লোকটা যদি জরিমানা দিয়ে দিয়ত দিয়ে তার পরিবারস্থ লোকদের কাছে ক্ষমা নিয়ে নেয় এটার দ্বারা তার মাফ হবে আমাদের দেশে মানুষ হত্যা করার জন্য যে ফাঁসির অর্ডার দেওয়া হয় 30 বছর জেল দেওয়া হয় এটা কিন্তু কোরআনের নিয়ম না আমি বহু মানুষকে এই তিনটা বছর জেলে থাকা অবস্থায় মার্ডার মামলার আসামি দেখেছি জিজ্ঞাসা করে হুজুর আমি আমি অন্যায় ভাবে হোক আর ন্যায় ভাবে যেভাবে হোক একটা মানুষ মেরে ফেলেছি আমার যে সরকার 30 বছর জেল দিবে এই দেশের আইনে আমার কি মাফ হয়ে যাবে না আপনি যাকে মারলেন এর বিনিময়ে এক কথা হচ্ছে আপনাকে মেরে ফেলা লাগবে দ্বিতীয় কথা হচ্ছে যদি মেরে ফেলা না হয় ওই লোকটা আর আত্মীয় স্বজন যারা আছে ছেলে মেয়ে বাবা মা স্ত্রী তাদেরকে আপনার ওরা যদি বলে 20 লাখ টাকা দেন আপনাকে মাফ করে দেব আপনি যে ক্ষতি করলেন ওই টাকা দিলে আপনি মাফ পেয়ে যাবেন এ 20 বছর 30 বছর আপনার জেল খাটা লাগবে না এটা ইসলামের নিয়ম ছিল এটা কি ছিল বারানে কারিম আয়াত শোনালেন জিনেরা ইয়া আয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি হত্যার বদলে হত্যা এটা আমি আল্লাহ লিখে দিলাম কি করলাম আরো জোরে বলেন আল্লাহ কিন্তু ফারাজা শব্দটা দেননি আলেম যারা আছেন তাদেরকে বলছি আল্লাহ কতিবা দিয়েছেন ফরজ শব্দ দিলেও তো অর্থ হয়ে যেত কাতাবা দিলেন কেন আমি যদি এখন এখানে সভাপতি যিনি আছেন বলি যে এই জমিটা আপনাকে আমি দিয়ে দিলাম মৌখিক এর কোনো দাম আছে কারণ জমিও আমার না এ দেওয়ার ক্ষমতাও আমার নেই আর আমি যদি এই জমির মালিক যিনি তাকে দিয়ে দলিল সই স্বাক্ষর করে লিখে ওনার হাতে বলে এই যে লিখিত ওই জিনিসের দাম নেই আরো আসতে বলেন আল্লাহ শুধু ফরজন শব্দ দিলে দিতে পারতেন না দিয়ে কতিবা দিয়ে এটা জানিয়েছেন যে বিধানটা ছোট খাটো না গুরুত্বহীন না এটা কিন্তু লিখে সই স্বাক্ষর করে দলিল করে দিলাম এর দাম আছে এদেশে যারা এ দায়িত্বে আছে আজ 53 বছর এ আয়াতটা যদি ঠিক এইভাবে বুঝে স্বাধীনতার পরে এদেশের সংসদে আয়াতটা কায়েম করে দিতে পারত বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা অনেক আগে পেয়ে যেতাম সুতরাং সঠিকভাবে যদি বিচার ব্যবস্থায়
এই আয়াতটা এখন যারা দায়িত্বে আছে সংসদে قائم করতে পারে আগামীতে কিয়ামতের আগে দেশে আর অন্যায় কোনো মার্ডার হবে না এই গ্যারান্টি আল্লাহর আল্লাহর গ্যারান্টি আজ পর্যন্ত মিথ্যা হয়নি হওয়ার সম্ভাবনা নেই কথা বলেন না কেন আপনি একটু মেনে দেখেন না কেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ولا هم يحزنون الله পাক বলেন যে হেদায়েত পাঠিয়েছি এটা যদি অনুসরণ অনুকরণ করে চলতে পারো আমি গ্যারান্টি দিলাম কোনো ভয় নেই কোনো চিন্তা নেই যে সমস্ত ভয়গুলো মানুষ আজ করে যে রাস্তায় গেলে আমরা অনেকেই খুন হয়ে যাই বাড়িতে থাকলে অনেকে গুম হয়ে যায় এই ভয়টা কোরআন গ্যারান্টি দিচ্ছে যে থাকবে না আর কোরআন যদি না থাকেও ভয় দিন দিন আরো বাড়বে এইজন্য আমাদের উচিত হচ্ছে 96 ভাগ মুসলমানের দেশে কোরআন এর এই আইনটা সংসদে পাস হোক হ্যাঁ কথা বলেন কিয়ামতে অন্তত যে গলাগুলো সাক্ষী দিল কিয়ামতের ওই ময়দানে আল্লাহ যেন এই কণ্ঠগুলোকে আমাদের এই আয়াতের পক্ষে থাকার কারণে সাক্ষী হিসেবে কবুল করেন আরে ভাই ছোটখাটো বিষয় কিয়ামতে আল্লাহ দেখবে ইব্রাহিম নবীর পক্ষে ছিল একটা ব্যাং এইজন্য ব্যাঙের পোষা আল্লাহ পাক করে দিয়েছে ইব্রাহিম নবীর বিপক্ষে ছিল একটা কাংলাশ এইজন্য কাংলাশ দেখলেই মেরে ফেললে 10টা নেকি হয় অনাদানের দ্বারা কোনো কাজ কিন্তু হয়নি কাংলাশের দ্বারা কোনো কাজ হয়নি ব্যাঙের দ্বারাও কাজ হয়নি কারণ এমন আগুন জ্বলছিল 1 কিলোমিটার উপর দিয়ে যদি পাখি উড়ে যায় ঝলসে পড়ে যেত এত বড় বিশাল অগ্নিকুণ্ড এখানে ব্যাঙের পোষাবের কাজ হবে বলেন না কেন কিন্তু ব্যাঙের এই পোষাবকে হযরতে জিব্রাইল দেখার পরে জিজ্ঞাসা করলেন তুমি যে পোষাব করো কোনো কিছু করতে পারবা ব্যাঙ তার বলেছিল ফেরেশতা আমি জানি আমার পোষাবে কাজ হবে না কিন্তু আমার মালিককে আমি দেখাতে চাই যে আমি তোমার খলিলের পক্ষে আছি ওই বেটা নমরুদের বিপক্ষে আছি আল্লাহ এত বেশি পছন্দ করলেন কথাটা ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত ব্যাং আসবে সব ব্যাঙের পোশাককে আল্লাহ পাক বলে ঘোষণা করে দিয়েছেন এই এদিকে তাকান একটা ব্যাং ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে যদি তার পোশাক পর্যন্ত পাক হয়ে যায় আমরা যে নবীর পক্ষে আছি তিনি কিন্তু খলিলুল্লাহ না তিনি হাবিবুল্লাহ বলেন বলেন খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর পার্থক্য কি খলিল বলা হয় ওই বন্ধুকে যে বন্ধু আমার আল্লাহর জন্য সব করতে পারে আর হাবিব বলা হয় ওই বন্ধুকে যেই বন্ধুর জন্য আমার আল্লাহ সব করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে যদি ব্যাঙের পোষা পাক হয়ে যায় আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহর পক্ষে থাকলে আমাদের জীবন পাক হয়ে যাবে এজন্য আল্লাহর আয়াতের পক্ষে যারা সাই দিলেন আপনি মানেন না সেটা আলাদা কিন্তু আপনাকে রায় দেওয়া লাগবে যে আমরা এই আয়াতটা সংসদে দেখতে চাই আজ হাজারো মানুষ জেলখানাতে প্রায় 1 লাখের উপরে মানুষ এখন জেল খাটছে সারা বাংলাদেশে অধিকাংশগুলোই লক্ষ্য করলে দেখা যায় মার্ডার মামলা গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রায়